আজকে ক্ষমতায় যে ক্ষুদ্র ধনী গোষ্ঠী, ক্ষুদ্র সামরিক বেসামরিক আমলা যারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে, তাদের হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করতে হবে, রাষ্ট্রকে আজকে উদ্ধার করতে হবে। কারণ এরাই কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জাতীয় পার্টি, কখনো আবার সেনা শাসন, এই ক্ষুদ্র ধনিক আমলা গোষ্ঠী আজকে বলে কি কি আছে, জিনিসের দাম বেড়েছে, জনগণের তো ক্ষমতা অনেক বেড়ে গেছে, মাথা পিছু আয় এখন $2,500 উপরে। আমার কমরের বকুল বলে গেছেন সালমান রহমানের আয় আর আমার গ্রামের কৃষকের আয়কে তারা যোগফল করে তারা গড় করছে, এই শুভঙ্করের ফাঁকি আমি কি মানব? আমাদের আজকে নিত্য প্রয়োজনীয় মূল্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বলতে হবে, তোমরা আজকে দায়ী, ইউক্রেনের যুদ্ধ দায়ী নয়, রাশিয়ার যুদ্ধ দায়ী নয়। হ্যাঁ, বিদেশে দাম বেড়েছে আমরা জানি, জ্বালানির দাম বেড়েছে আমরা জানি, কিন্তু সোয়াবিন তো আমার গুদামের মধ্যে আরো আগের থেকে মজুদ আছে। বলেন যে ভ্যাট কমিয়ে দিলে এই দাম কমে যাবে, তা বাজার থেকে সোয়াবিন চলে যায় কোথায়? আর কৃষক তো এবারও রেকর্ড পরিমাণ ধান উৎপাদন করেছে, তারা আমার চালের দাম বাড়ি কেন? কোন মজুদ তার সেই চাল গুদাম জাত করে রেখেছে? এ কথা আজকে আমাকে বুঝিয়ে বলতে হবে, কোন মজুদ তার আজকে আমার চাল গুদাম জাত করে রেখেছে? আজকে আমার সবজির দাম বাড়ি কেন? কারণ দিনাজপুর থেকে ঢাকায় আসতে আজকে 14 জায়গায় যেখানে চাঁদা দিতে হয় সেখানে জিনিসের দাম বাড়বে না তো কি কমবে? এই প্রশ্নের উত্তর আজকে দিতে হবে। তাই কেবল নির্বাচনকালীন সরকারের প্রশ্ন নয়, যেমন একদিকে ভোটাধিকার নিশ্চিত করতে হবে, অন্যদিকে পেটের ভাতের প্রশ্ন নিশ্চিত করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়শই বলতেন এবং এখনো হয়তো বলেন, ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। আমরাও বলি, ভাত আর ভোটের অধিকার আমরা চাই একই সঙ্গে, ভোটের অধিকার চাই, ভাতের অধিকার চাই। আমরা ভুল স্লোগান দিয়েছিলাম, ভোটের আগে ভাত চাই নইলে রক্ষা নাই, না ওই স্লোগানে আমরা যাচ্ছি না, আমরা ভোটও চাই আমরা ভাতও চাই, এটাই আমাদের আজকে স্লোগান হতে হবে। আমি আহ্বান জানাবো আমার কমরেডদেরকে, লড়াই করবেন, এই বইটির মধ্যে আপনাদের দিক নির্দেশনা আছে। শেষ দফাটি হচ্ছে আমাদের ভোটের প্রশ্ন, আর তার আগের প্রশ্ন রয়েছে আমার কৃষকের প্রশ্ন, আমার শ্রমিকের প্রশ্ন, আমার নারীর প্রশ্ন, আমার শ্রমিকের প্রশ্ন, আমার কৃষকের প্রশ্ন, আমার নারীর প্রশ্ন, আমার যুবকের প্রশ্ন, আমার শিক্ষকের প্রশ্ন, আমার শিক্ষার প্রশ্ন, আমার ছাত্রের প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর আমরা খোঁজার চেষ্টা করেছি। আর তাই বলি, ভাত ও ভোটের অধিকার আমি একটু উল্টো করে বলি, ভোট ও ভাতের অধিকার, কারণ ভোটের অধিকার যদি প্রতিষ্ঠা করতে পারি, ভোট পুনরুজ্জীবিত করতে পারি, ভাতের অধিকার নিশ্চয়ই আমি আদায় করে নিতে পারবো, এটাই কথা আমাদের রয়েছে।